তোমার কোথায়, তোমার নাম কি প্রথমে বলো? তোমার নাম হচ্ছে রিহান শেখ, আচ্ছা, তোমার বাড়ি কই? আমার হচ্ছে নদিয়া বড় ডিস্ট্রিক্ট। ও আচ্ছা, বর্ডার ডিস্ট্রিক্ট। তোমার কাস্ট কি ছিল? ইউআর? হ্যাঁ, ইউআর কাস্টম। আচ্ছা আচ্ছা, তোমার কবে ছিল ফিজিক্যাল? 23 তারিখ। 23 তারিখে ছিল, হ্যাঁ মানে ফার্স্ট ডে পুরোপুরি। হ্যাঁ, ফার্স্ট। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে মেডিকেল ফিজিক্যাল সবকিছু তুমি কভার করে নিয়েছো, তো তোমার হ্যাঁ 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 মানে অ্যাকশন করে ডেকেছিল। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে প্রসেসটা কিরকম হয়েছিল একটু বলো। ওখানে প্রথমে 80 জন প্রেজেন্ট ছিল। আচ্ছা, 80 জন প্রেজেন্ট ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওর উপরে? তার মধ্যে অনেকজনা হাইট টেস্টে অনেক বাদ গেছিল। আচ্ছা, হাইট। আচ্ছা, হাইটটা কিরকম ভাবে মেপেছিল? যাকে 100/70 ছিল তাকে সেই মানে রিজেক্ট করে দিয়েছে না, তাকে পুরো একসেপ্ট করেছে? মানে পয়েন্টে বাদ হয়ে যাবে তো বাদ। আচ্ছা, মানে যার ধরো 169.7 আছে তার ওখানে বাদ, তাই তো? হ্যাঁ 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 বাদ যে পুরো বাদ। উপর আছে সে পুরো সেফ জোনে, তার কোনো কিছু প্রবলেম নেই, তাই তো? না না, অনেকেই বলে না যে আমার 181 সেমি চেস্ট আছে, আমাকে বাদ দিয়ে দিয়েছে। কেউ বলছে আমার পুরো 171 সেমি হাইট আছে, আমাকে বাদ দিয়ে দিয়েছে, এইরকম কোনো। না হ্যাঁ, ওটা ফেক। তারপরে বলো, তো ওখানে তোমার প্রসেস হয়ে যাওয়ার পর হাইট চেস্টে কেটে দেওয়ার পর হ্যাঁ, তারপর? ওখানে যে 74 জন হয়েছে, 74 জন। আচ্ছা, 74 জন ওখানে ছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওদের দুটো ব্যাচ করলো দুটো ব্যাচ। তারপরে। হ্যাঁ, হ্যাঁ, প্রথম ব্যাচ কটার সময় শুরু হয়েছে? ওই একটা সময়, একটা সময়। আচ্ছা, প্রথম দিন লেট হয়েছিল, তাই তো? হ্যাঁ, প্রথম দিন লেট হয়েছে। আচ্ছা, তোমাদের রানিং তারপরে কতজন পাস করেছিল দুটো ব্যাচ মিলে? 37 মানে টোটাল মিলে আমাদের রানিং ফেসে 22 জন পাস করেছিল। টোটাল দুটো ব্যাচ মিলে 22 জন? হ্যাঁ, 22 জন। আচ্ছা আচ্ছা, তাও ওর পরের দিন, তারপরে ওর পরে তোমাদের কি হয়েছিল রানিং এর পর? রানিং এর পরে মানে মানে কিছু হয়নি, একমাত্র বসে রাখলো। আচ্ছা, বসে রাখছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তারপরে? তারপরে তারপরে দিন ডিভি হয়েছিল। তারপরের দিন ডিভি হয়েছিল, ওই দিন আর কিছু হ্যাঁ, হয়নি, তাই তো? না হয়নি। হ্যাঁ তারপর দিন। আচ্ছা, তো কটার হ্যাঁ, সময় তারপর দিন এন্ট্রি হয়েছিল? সকাল 7টার সময়। 7টার সময়? হ্যাঁ, আচ্ছা, ওখানে ডিভি কমপ্লিট হয়ে গেছে, তারপরে? ডিভির পরে মানে সেই দিনই হয়েছিল ওই ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর বুকের এক্সরে। আচ্ছা আচ্ছা, মানে তোমার ল্যাব প্রসেসটাও পুরোপুরি ভাবে কভার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আর ল্যাব প্রসেসের জন্য তোমাদের সে দমদমে ওইখানে নিয়ে গেছে যে প্রাইভেট হ্যাঁ জন্য? হ্যাঁ 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 ওখানে আচ্ছা, ট্রাকে করে, গাড়িতে করে নিয়েছিল, তাই তো? হ্যাঁ হ্যাঁ এখানে তোমাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি, যে ডোমেসাইল সার্টিফিকেট নিয়ে অনেকের প্রবলেম ছিল, যে ক্রুশিয়াল ডেট। তো ডোমেসাইল সার্টিফিকেট আনলিমিটেড, ওর কোনো ক্রুশিয়াল ডেট থাকে না, তো ওখানে কোনো কিছু ক্রুশিয়াল ডেট দেখেছিল ডোমেসাইল সার্টিফিকেটে? না, ওখানে কম ছিল না, তোমার ক্যান্ডিডেট ছিল না। আচ্ছা, স্টুডেন্টের মধ্যে মানে কোয়েশ্চেন থাকে। আমি সবসময় জন্য বলি যে ডোমেসাইল সার্টিফিকেট তখনই চেঞ্জ হবে, তোমার ঘর যদি এক অ্যাড্রেস থেকে আলাদা অ্যাড্রেস যদি হয়ে যদি যায়, তখন তোমার ডোমেসাইল সার্টিফিকেট চেঞ্জ হবে। না হলে এক জায়গায় তোমাদের বাড়ি যদি আছে সেটা 10 বছরের পুরনো, তোমার ডোমেসাইল হলেও কোনো কিছু প্রবলেম হয় না। হুম হুম হ্যাঁ, তারপরে তোমাদের ওই ইউরিন আর ব্লাড ওই দিনও পুরোপুরি কভার হয়েছে, তারপরে? হ্যাঁ 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 তারপরে দিন হলো ফুল মেডিকেল হয়ে গেল। আচ্ছা, তারপরের দিন, 3 নম্বর দিনে ফুল মেডিকেল, তাই হ্যাঁ তো? হ্যাঁ মেডিকেল কিরকম কি হয়েছিল একটু সবার সঙ্গে শেয়ার করো, কারণ মেনলি হচ্ছে মেডিকেল নিয়ে সবাই চিন্তা করে, ঠিক হুম আছে? মেডিকেলে প্রথমে ডিস্টেন্স হলো প্রথমে আমাদের। তোমাদের তোমাদের গ্রুপ করেছিল না, গ্রুপ করেনি? হ্যাঁ, আমাদের গ্রুপ করেছিল, কতজন করে গ্রুপ করেছিল? 22 জন ছিল, হ্যাঁ, তার মধ্যে একজন বাদ গেল রবি ছেলে। ডোমে ছিল, একজন বাদ গেল। হ্যাঁ মানে এটা কিসের জন্য, ফেক ক্যান্ডিডেট ছিল নাকি? হ্যাঁ, ফেক ছিল ওটা। আচ্ছা, ফেক ছিল। আচ্ছা, তারপরে তোমাদের তাহলে 21 জন ছিল, 21 জন তিনটি গ্রুপ করেছিল, 7টা করে। 7টা করে গ্রুপ করেছে, 3টা গ্রুপ, হ্যাঁ হ্যাঁ 3টা ডাক্তার দেখেছিল, তাই তো? হ্যাঁ, 3 ডাক্তার। এবার বলো, এবার এবার প্রসেসটা কেমন শুরু হয়েছে এবার বলো। এবার প্রথমে ছিল ডিস্টেন্স। ডিস্টেন্স, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ডিস্টেন্সে কি বোর্ড ছিল এটা মনে আছে? হ্যাঁ, ওই AXO ওইটা মনে আছে। AXO, তাই তো? হ্যাঁ ওইটা। ডিস্টেন্স চেক করার পর তারপরে? তারপরে যে স্পিচ, আচ্ছা, ওটা ওটা হওয়ার পর? ওটা হওয়ার পর কালার ব্যান্ড চেক করছে। কালার ব্যান্ড চেক করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ কালার ভিশন হওয়ার পর? তারপরে হাত মানে আবার সব হয়ে গেল প্রত্যেকের। হুম হুম তারপরে হচ্ছে আমাদের একদম পায়ে থেকে করছে, পায়ের নখ থেকে করছে, নখনি, ফ্ল্যাট ফুট, আচ্ছা, নখনি। হাতের ক্যারি অ্যাঙ্গেল। আচ্ছা, নখনিটা কেমন চেক করছে? দাঁড় করিয়ে চেক করছে? হ্যাঁ, দাঁড়িয়ে চেক করছে একদম। শু করে? যারা সন্দেহ হচ্ছে তাকে চেক করছে বেশি। আচ্ছা, শু করে, যাকে সন্দেহ হচ্ছে তাকে শুধু শু করে হ্যাঁ চেক করছে, আর না হলে বাদ বাকি যেমন দাঁড়িয়ে যেমন নর্মাল হয় সেরকম দাঁড়িয়ে হ্যাঁ চেক। হ্যাঁ 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 ওইটা। আচ্ছা, আর ফ্ল্যাট ফুট কিরকম ভাবে চেক করছে, জলের মধ্যে নাকি এমন পা কে এমন তুলতে বলছে দেখে নিচ্ছে? যাকে সন্দেহ হবে তাকে দিচ্ছে, জলের মধ্যে পা দিচ্ছে। যাকে সন্দেহ হচ্ছে তাকে মোটামুটি ভালো ডিটেলস চেক করছে, যাকে হুম হুম সন্দেহ হুম হচ্ছে না তাকে নর্মাল ভাবে চেক করে নিচ্ছে, তাই? নরমাল চেক করছে। হ্যাঁ, নরমাল চেক করছে। তারপরে তো ক্যারি অ্যাঙ্গেল, ক্যারি অ্যাঙ্গেল হ্যাঁ, কেমন চেক করেছে? বেশ ভালো চেক করছে, প্রত্যেকে চেক করছে, আচ্ছা, স্কেল মে দিয়ে চেক করছে না নর্মাল ভাবে চেক করছে? স্কেল দিয়ে প্রত্যেকে। আচ্ছা, প্রত্যেকে স্কেল দিয়ে চেক করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ আর যদি বলি প্রাইভেট পার্টে কারো কিছু পয়েন্ট ফয়েন্ট কিছু এসেছে? প্রাইভেট পার্টের পয়েন্ট বলতে যার একটু দাঁত আছে, দাঁত চুলকানি, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সেক্ষেত্রে পয়েন্ট দিচ্ছে। আচ্ছা, মানে যদি নর্মাল ঘা টাইপের মানে স্কিনে যেটা প্রবলেম চলে আসে, হ্যাঁ 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 ওইটা। কি বলা যায়, জ্যাঙ্গা ট্যাঙ্গা পড়ে থাকে ওখানে প্রবলেম চলে আসে, তো সেই ক্ষেত্রে মানে পয়েন্ট দিচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ না হলে নর্মাল কিছু পয়েন্ট দিচ্ছে না? না না দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে শীত দ্বারা বা স্কিনে এরকম ভাবে কোনো কিছু? হ্যাঁ 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 দিচ্ছে, সেটা দিচ্ছে। আচ্ছা, আর কান তোমাদের কি রকম চেক করেছিল?
কার নর্মাল যার সাফ সুতরা আছে কান থেকে চেক করছি না। আচ্ছা, মেশিন দিয়ে চেক করেছিল নাকি টর্চ মেরে মানে নর্মাল চেক করেছিল? দেখো সন্দেহ করে দেখো মেশিন চেক করছি। না হলে নর্মাল চেক করেছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ টর্চ মেরে চেক করছি। নাক নাকা ডিএনএস কো প্রবলেম দিচ্ছে, ডিএনএস ডিএনএস এ পয়েন্ট দিচ্ছে? হ্যাঁ পয়েন্ট দিচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তুমি তো মেডিকেল করেছো, তোমার কি রকম মানে কল্যাণীতে মেডিকেল প্রসেস কেমন চলছে তোমার মনে হচ্ছে? আমার মনে হচ্ছে হার্ডিস হচ্ছে একটু, হার্ট চলছে? মানে ফার্স্ট দিন তো হার্ট হয়েছিল মনে হচ্ছিল। আচ্ছা, তারপর থেকে নর্মাল আস্তে আস্তে নর্মাল হয়ে হ্যাঁ যাচ্ছে। হ্যাঁ আস্তে আস্তে। অন্যান্য সেন্টারের তুলনায় তোমার যে রিভিউটা দেখলাম মোটামুটি ঠিকই আছে, কারণ অন্যান্য ইতে মানে সবাইকে নগ্নে শু করে চেক করছে, মানে দাঁড় করে চেক করছে, যত রকম ভাবে চেক করা যায় সেরকম ভাবে চেক করছে, তারপরে ফ্ল্যাট ফুট সবাইকে জল দিয়ে চেক করছে। আর তোমাদের স্পট তোমাদের কিরকম ভাবে চেক করেছে আইতে? কোনটা স্পট স্পট চেক করছে সেরকম, মানে যেটা যে চোখের দাগটা চেক করে না, লাইট মেরে চেক করে, ওটা তোমাদের কিরকম ভাবে চেক করেছে? নরমাল 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 নর্মাল চেক করেছে। আর তোমার হ্যাঁ কালার ভিশনে কতগুলো তোমাকে পাতা পড়িয়েছিল? পুরো পুরো বই পাতা পুরো বই শেষ করে দিল। পুরা বই? তো ওখানে হ্যাঁ বেশি, ওখানে বেশি কি ছিল, মানে সাপের ছবি ছিল নাকি মানে লেখা টেখা? হ্যাঁ সাপ ছিল, লেখা ছিল আচ্ছা আচ্ছা, 12-36 এরকম লেখা ছিল অনেকগুলা। আচ্ছা আচ্ছা, 12-36। আবার সেই কালার গুলা বলতে যে কোনটা ইয়েলো কোনটা ব্লু কোনটা গ্রিন। আচ্ছা, এটা তোমাকে বলতে হয়েছে তাই তো? হ্যাঁ আর কানে দূর থেকে কোনো কিছু বলছে এরকম ভাবে তোমাদের টেস্ট হয়েছে? না না এটা কোনো হয়নি হয়নি। আর দূরে কোনো কিছু প্লেট মানে খবরের পাত ধরে দাঁড়িয়ে আছে 5 সেন্টিমিটার দূর থেকে তোমাদের পড়তে হয়েছে এরকম কোনো কিছু হয়েছে? না না এরকম পড়িনি, মানে কাছেই পড়তে ছিল একটা বই দিছিল, আচ্ছা আচ্ছা, ও হিন্দি ইংলিশ বাংলা তিনটি ছিল। সেটা তো সেটা নর্মাল, সেটা সেটা হ্যাঁ সেটা নর্মাল ছিল। নর্মাল চেক করতে হয়, সে সত্যিকারের রিডিং পড়তে পারছে না, চোখে দেখতে পাচ্ছে না, সেটা সামনে থেকে একদম যেমন হ্যাঁ হ্যাঁ বাড়িতে পড়তে বসে সেরকম ভাবে সেটা চেক করে দেয়। হ্যাঁ হ্যাঁ ওইটা হ্যাঁ ওইটা। আচ্ছা আচ্ছা, তাহলে তোমার নাম্বার তাহলে কত আছে? আমি তো ইউ আর ফার্স্ট একদম হ্যাঁ, তোমার নাম্বার কত আছে তাহলে? বর্ডার ডিস্ট আমার আছে, বড় আছে আমার আছে 98 এটা। 98? হ্যাঁ ও আচ্ছা, তোমার বর্ডার ডিস্ট্রিক্টে কত গেছে? 81-তে মানে কাট অফ লেগেছে? হ্যাঁ 81 গেছে। তার মানে তোমার পুরো একদম সেফ জোন তুমি মেনে রাখতে পারো। কি মনে হচ্ছে আমার কি নাম আসতে পারে? কনফার্ম পুরো একটা যে কোনো একটা সিট মানে তুমি পাবে, ঠিক আছে? ও এটা আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার তোমার সিএস হবে কিনা, কিন্তু বিএসএফ সিআরপিএফ আইটিপি হ্যাঁ আমার যে কোনো পোস্টাল হবে, যে কোনো পোস্ট। আর তোমরা ভালো করে জানো এখন একটা পোস্ট পাওয়া মানে বিশাল মানে লাকি ম্যান, কারণ এখন এত কম্পিটিশন দিনের পর দিন বাড়ছে, তোমরা দেখতে তো পাচ্ছ। হ্যাঁ কি না? আমার 19 এজ একদম প্রথম 19 এজ। আচ্ছা, তুমি ফার্স্ট চয়েস তুমি কি তুমি রেখেছিলে? আমার সিআরপিএফ সিআরপিএফ সিআরপিএফ, তাহলে ওটাই তোমার হয়ে যাবে। সিআরপিএফ রেখেছো তো ওটাই হয়ে যাবে। ফাইটিং প্রচুর পছন্দ নাকি? মেডিকেল ফিল্ড মানে ফিল্ড হওয়ার পর কিরকম তোমার ফিল তোমার হচ্ছিল? ফিল্ড খুব ভালোই, প্রথম আমি প্রথম দিয়েছিলাম আর্মি অগ্নি দিয়েছিলাম 2023 সালে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে দিয়েছিলাম, ওখানে মেডিকেলে বাদ দিয়ে দিয়েছিলাম। মানে আর্মিতে? হ্যাঁ আর্মিতে কিছু তোমাকে মেডিকেলে বাদ দিয়ে দিয়েছিল? আর হয়েছিল হাতে দিল, হাতে হাতে বলতে ঘাম না হাত কাঁপা? না হাতে হচ্ছে হাইপার এক্সটেনশন ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওর জন্য দিয়েছিল। এখানে এখানে ওটা কি চেক করেছিল না চেক করেছিল? না না ওটা চেক করিনি, এটা চেক করিনি। আমাদেরও যখন হয়েছিল ওটা কি চেক করেনি, ওটা আমাদের আর্মিতে এক্সট্রা চেক করেছিল। আর আর্মিতে অনেক কিছু এক্সট্রা পয়েন্ট চেক করেছিল, কিন্তু হ্যাঁ অত ডিপলি ওগুলো চেক করেনি, যেটা আমার 2022-এ আমি আমিও মেডিকেল যখন দিয়েছিলাম মানে SSCD-তে। কিন্তু আর আর্মিতে যখন আমি মেডিকেল দিয়েছিলাম একটা একটা পয়েন্ট প্রচন্ড ডিটেলসে দেখেছিল, ঠিক আছে? আর আচ্ছা হ্যাঁ, ভেরি কনসিস্টেন্স কেমন চেক করেছিল? হ্যাঁ খুব ভালো চেক হয়েছিল, ভালো চেক করেছিল। হ্যাঁ মানে টোটাল তাহলে 21 জনের মধ্যে টোটাল তাহলে ফিট তাহলে হয়েছিল কতজন? ডায়েট ফিট 9 জন ফিট ডায়েট, 21 জনের মধ্যে 9 জন তাই তো? মানে 12 জন পয়েন্ট দিয়েছে, হ্যাঁ হ্যাঁ মানে একটু ফিট রেশিও 50% তুমি ধরতে পারো, মানে অন্যান্য ক্যাম্পের তুলনায় ভালো মোটামুটি রেশিও। তো সব থেকে বেশি পয়েন্ট কিসে দিয়েছে ওই যে 12 জনকে? ক্যারি অ্যাঙ্গেল, ডিস্টেন্স আর ভিনিকো ভেরিকো সেন্স। আচ্ছা আচ্ছা, এই মানে এই মত তিনটা মরিতে সব থেকে বেশি দিয়েছে। তো তুমি হ্যাঁ তুমি কিছু বলতে চাও যে মেডিকেল বা ফিজিক্যাল সম্পর্কে তোমার যাদের তাদের হেল্প হয় স্টুডেন্টে? আরো আমার সব মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্ন যেতে হবে, মানে পুরো সাফ সুতরা না থাকে? হ্যাঁ পুরো সাফ সুতরা। হ্যাঁ, আর ভয় টয় কিছু পার কোনো কিছু দরকার নেই, নর্মালি যেমন যাও তেমন? না না একদম নর্মালি, ডাক্তার খুব ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, ডাক্তার খুব ভালো তাই তো? ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, আর তিনজন তাহলে মেডিকেল তাহলে করাচ্ছে তাই তো? হুম হুম তিনজনে। আচ্ছা, আর বলছি ফিজিক্যালের জন্য কিছু বলতে চাও যে ফিজিক্যাল কিরকম কি সব থেকে দৌড়া? ফিজিক্যাল একদম ইজি, সকাল সকাল ফিট হয়েছে যে শুনতে হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা, আমার একটা বন্ধু গিয়েছে 7টা দিকে ফিরে চলে যাচ্ছে। তাহলে মোটামুটি কল্যাণীতে সবকিছু তাহলে নিয়ম অনুযায়ী যেমন থাকে সেরকম ভাবে হচ্ছে তাই তো? হ্যাঁ 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 এরকম বেনিয়ম ভাবে কোনো কিছু হচ্ছে না যে যার না না হাইট আছে তাকে কেটে দিচ্ছে, বা যার 80 সেমি যার স্টেট আছে তাকে কেটে দিচ্ছে, তো এরকম কোনো না না ওরকম হচ্ছে না একদম, যে প্রপার সে প্রপার। আচ্ছা আচ্ছা, তো ধন্যবাদ তুমি সবাইকে এরকম ভাবে ইনফরমেশন দেওয়ার জন্য, কারণ এরকম সবাই বলতে চায় না, সঠিক ইনফরমেশন ঠিক মানে কম লোকের কাছ থেকে পাওয়া যায়। আচ্ছা ভাই, তাহলে তোমার তাহলে এটা তো ফার্স্ট তাহলে অ্যাটেম্প ছিল তাই তো? হ্যাঁ হ্যাঁ তাহলে ফার্স্ট অ্যাটেম্পে পুরোপুরি তুমি ক্লিয়ার করে নিয়েছো?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো দেখো যারা বলছিল যে ফার্স্ট অ্যাটেম্পে এসএসসিডি মানে ক্লিয়ার হয় না, তো ওগুলো সবকিছু ভুলভাল। তুমি যদি হ্যাঁ, ঠিকঠাক ওটা তুমি একদম ফেক কথা, ওগুলো ফেক হ্যাঁ তুমি কথা। যদি ঠিকঠাক প্রিপারেশন করো, তো আরামসে তুমি কিন্তু তোমার মঞ্জিল তুমি পেয়ে যেতে পারো, তাই না? তো হ্যাঁ ডেডিকেশনের সঙ্গে একসঙ্গে তোমাকে সেই রকম ভাবে প্রিপারেশন করতে হবে, তাই না? তো হ্যাঁ তুমি হ্যাঁ কোথা থেকে একদম প্রিপারেশন একদম। করেছিলে? কি, তুমি কোথা থেকে তুমি প্রিপারেশন করেছিলে? আমি অনলাইন অনলাইন অনলাইন, তার RW থেকে ফলো করেছিলে নাকি? হ্যাঁ হ্যাঁ RW একদম। ও আচ্ছা, ওয়েস্ট বাংলার এখন মানে কি বলা যায় 80% স্টুডেন্ট হ্যাঁ নিয়ে RW ফলো করে। তো আমিও RW ফলো করেছি, ঠিক আছে, 2022 সালে করেছি, এবং 2024 সালে যে ভ্যাকেন্সি এটা হ্যাঁ হ্যাঁ RW ফলো করেছি। তো তোমার আমার ইউটিউব চ্যানেল থেকে তোমার কিরকম হেল্পফুল কিছু হচ্ছে মানে নাকি? অনেকটাই, মানে সম্পূর্ণ মানে অনেকটাই হেল্প পেয়েছি আপনার ইউটিউব থেকে। আচ্ছা আচ্ছা, তো তুমি কতদিন থেকে আমার ইউটিউব চ্যানেলকে ফলো করছো? আমি কম করে তো 1-1.5 বছর থেকে রাখাচ্ছি আপনাকে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আমার ইউটিউব চ্যানেল থেকে তোমার একটু হলেও তোমার হেল্প হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ একদম একদম। আচ্ছা আচ্ছা।